নানা কারণে বেশ কিছুদিন ধরে আলোচনায় যুক্তরাষ্ট্র। গোলাগুলির ঘটনার সঙ্গে শীতকালীন তুষারপাত ও ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। হেলাল, আমরা বিভিন্ন সংবাদ মারফতে দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রে নানা ধরনের সংকট চলছে, তো এই অবস্থায় প্রবাসী বাংলাদেশিরা কেমন আছে আমাদের জানাবেন। সাথী, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেট গুলোতে ভারী বৃষ্টিপাত ছিল এবং ঘূর্ণিঝড়ের কারণে 9 জনের মৃত্যু হলেও, যদিও মিশিগানে প্রবল তুষারপাতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঝড়ের কারণে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় 10 লাখের বেশি বাসা বাড়িতে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মিশিগানে বিদ্যুৎ কোম্পানি ডিটিই এনার্জি সব গ্রাহকদের বিদ্যুৎ এখনো পুনরুদ্ধার করতে না পারলেও প্রায় 90% বেশি মানুষ কিন্তু ঘরে এবং ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ ফিরে পেয়েছে, যেখানে 2 দিন আগেও কিন্তু 60,000 গ্রাহক বিদ্যুৎহীন ছিল এই মিশিগান স্টেটে। গত শুক্রবারের তুষারঝড়ের তাণ্ডবে প্রায় 2,20,000 গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং মিশিগান স্টেটে, আমি যেখানে আছি মিশিগান স্টেটে, বেশ কয়েকটি এলাকায় কিন্তু 1.5 ফুটেরও বেশি তুষারপাত হয়। 10 দিনের কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো যে তুষারপাত, মিশিগানবাসী আবারও কিন্তু এই তুষারপাত দেখলো। এবং এবারে তুষার ঝড়ের তাণ্ডবে সাময়িক বন্ধ ছিল মেট্রো বিমানবন্দর, স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ বেশ কিছু ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান। আরেকটি বিষয় বলতে চাই যে আপনাকে, গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ডগলাস কাউন্টিতে একটি হাউস পার্টিতে বন্দুকধারীর গুলিতে 2 জন মৃত্যু হয় এবং 6 জন আহত হয়। তো এই ধরনের গোলাগুলির ঘটনা কিন্তু যুক্তরাষ্ট্রে চলছে, লেগে আছে। এটা থেকে সাধারণ মার্কিনিরা কিন্তু পরিত্রাণ পাওয়ার জন্য মার্কিন সরকারের কাছে কিন্তু বিভিন্ন ভাবে আবেদন জানাচ্ছে। তবে সাথী, পরিশেষে বলতে চাই যে যুক্তরাষ্ট্রের বসবাসরত এবং অন্যান্য স্টেটে, মিশিগান সহ অন্যান্য স্টেটে বসবাসরত বাংলাদেশিরা আগে থেকে ভালো আছে। এই ছিল সর্বশেষ যুক্তরাষ্ট্রের পরিস্থিতি। সাথী জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল।